তো হ্যালো গাইস, আমি রাজ, ওয়েলকাম টু ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কথা বলবো ইস্কাবন সিনেমাটাকে নিয়ে, কেমন লাগলো এই সিনেমাটা। এই সিনেমাটা 17 জুন মুক্তি পেয়েছে সিনেমা হলে। তো এই সিনেমাটা দেখতে গিয়ে প্রচুর আমাকে হ্যাবা খাবা খাওয়া হলো, মিনস প্রচুর স্ট্রাগল করে সিনেমাটা দেখতে পেয়েছি আমি। খুবই কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং টাইমটা খুবই নড়বড়ে, আমাকে খুব ভালো লাগেনি এই সিনেমাটা। হল লিস্ট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট এখানে, আপনারা প্লিজ দেখে আসুন। এবং এই সিনেমাটা একটা দারুণ একটা সিনেমা, মানে এই সিনেমাটার গল্পটা একটা এমন একটা গল্প বলে না, যে গল্পটা আপনাদের মানে আমাদের পরিচিত একটা গল্প, কিন্তু এরকমভাবে ডিরেক্টর এখানে সাজানো হয়েছে, যেখানে হ্যাটস অফ এখানে যে ডিরেক্টর মনদীপ শাহ ওনাকে একটা হ্যাটস অফ, এবং এখানে যে গল্পটা লিখেছেন রাধা মাধব মণ্ডল তাকেও একটা হ্যাটস অফ। গল্পটা দুর্দান্ত একটা গল্প এখানে। এবার স্টারকাস্ট কে কে রয়েছেন এখানে, যে রয়েছেন হিরো চরিত্রে আমাদের সবার সুপরিচিত সৌরভ দাস, মেঘা চক্রবর্তী, খরাজ মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, সুমিত গাঙ্গুলি, এবং রয়েছে নবাগত সঞ্জু। প্রডিউসার শেখ আব্দুল লালন এবং মিউজিক ডিরেক্টর অনিন্দ্য মুখোপাধ্যায়। তো সিনেমাটা কেমন লাগলো দেখুন। এক একটা সিনেমা এমন হয় যে মানে একটা সিনেমার ভিতরে অনেকগুলো কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখানে এমন এমন দৃশ্যগুলো রয়েছে, কিংবা এখানে এমন একটা গল্প রয়েছে না, যা দারুণ একটা গল্প। এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা জঙ্গলমহল, ওকে, সেখানে কিছু মাওবাদীরা, এবং হ্যাঁ, তাদেরকে মাওবাদী বলবো না, তাদেরকে কী বলবো সেটা কিন্তু আপনারা দেখে এসে সিনেমাটা তারপরে আপনারা জাজ করবেন। ওকে, তো যারা যারা রয়েছে তাদেরকে একটা গল্প দেখানো হয়েছে, এবং তাদের একটা পলিটিক্যাল লিডার, তার একটা গল্প রয়েছে, এবং পলিটিক্যাল লিডার সে কীরকমভাবে এদের সঙ্গে খেলছে। ওকে, মানে খেলছে মিনস এখানে অনেকগুলো দিক রয়েছে যেখানে আমরা দেখতে পাই, এটা এটা একটা দিক যেটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢোকানো হয়েছে এখানে। তো এই দিকটা কিন্তু আমাদের সবার সুপরিচিত দিক একটা, যেরকম জঙ্গলমহলে তারা বলছে যে দাদা আমাদের তো এইটা দরকার ছিল, এটা কখন হবে, তখন সে বলছে ভাই আমি আছি তোমাদের করে দেবো, নো টেনশন নো চাপ। তো গ্রাম এবং শহরের এখানে একটা ভিন্নতা দেখতে পেয়েছি, এবং এখানে জঙ্গলমহলেকে এরকমভাবে দেখানো হয়েছে ওই জঙ্গলের ভিতরে এক একটা শট, মাই গড হোয়াট এ শট। শুকনো শুকনো যে পাতা পড়ে থাকে না গাছের, যে পাতা শুকনো শুকনোগুলো, এরকমভাবে সেটুকু সেগুলোকে ফুটেজগুলো নেওয়া হয়েছে ভাই, হোয়াট এ এডিটিং, হোয়াট এ ডিরেকশন, ডিরেকশনটা ফাটিয়ে দেওয়া হয়েছে এখানে, ফাটিয়ে। এবং শুধুমাত্র ডিরেকশন বলা ভুল হবে, এখানে প্রত্যেক যা যা রয়েছেন, একজন অ্যাক্টর ছিল নবাগত সঞ্জু, ওর অ্যাক্টিংটা আমাকে এতটা ভালো লাগেনি। ওর একটা ডায়লগ আছে, আমি ভালোবাসি দেশ, দেশকে ভালোবাসি, এরকমভাবে তার ডায়লগ ডেলিভারিগুলো করছে, তার সঙ্গে এই এই ক্যারেক্টারটা কিংবা তার সঙ্গে এই ডায়লগ ডেলিভারিটা ঠিকঠাক মানাচ্ছেন। ওটা আমি নেগেটিভ পয়েন্টে পরে বলবো, আগে পজিটিভ পয়েন্টগুলো বলে দিই। এমন এমন দিকগুলো রয়েছে না, তো সত্যি খুবই খুবই সুস্পষ্টভাবে দেখানো হয়েছে আমাদের চোখে আঙুল দেখিয়ে, এবং এক একটা কঠিন বাস্তবকে দেখানো হয়েছে, কিন্তু কঠিন সত্যটাকে। হ্যাঁ, ওই ওই সত্য কিন্তু মানে না দেখালে কিন্তু হয়তো হতো না, বাট এই সিনেমাগুলোই ঠিকঠাকভাবে কাজ মানে জায়গা পাচ্ছে না, যেরকমভাবে মানে পাওয়ার দরকার। নন্দনে দেখছি এই সিনেমাটা নেই, কত বছর আগে কিসমিস টিসমিস পড়ে থাকে সেই সিনেমাগুলো এখনও মানে আছে, কিন্তু এই সিনেমাটি নেমা নেই, ভালো সিনেমাটা একটা নেই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যান এই সমস্ত সিনেমাকে দেখে আসুন, এই সিনেমাগুলোকে কিন্তু দেখার দরকার আজকের যুগে, কিন্তু হ্যাঁ দেখা দরকার। এবার বলি কীরকমভাবে কে কী অভিনয় করলো। দেখুন সৌরভ দাসের অ্যাক্টিংকে নিয়ে আর কি বলবো, সৌরভ দাসের আমি বারবারই বলি, ওনার যে মেকআপটা, ওই চাপ দাড়ি চুল বড় বড়গুলো, ওইগুলো মেকআপটা আমাকে খুব ভালো লাগে না, বাট এখানে একটা গামছা জড়িয়ে থাকবে সবসময় ভাই, ঝাঁকু লেগেছে একদম, একদম ঝিঙ্কু লেগেছে। আর অ্যাক্টিং, একটা সিন রয়েছে যখন মানে চোখ দিয়ে অ্যাক্টিং করছে এখানে ভাই, বিশ্বাস করুন, একটা সিন রয়েছে চুলগুলো এত তার ঝাঁকড়া এখানে চোখে লেগে যাচ্ছে, এবং ধোঁয়া সির স্মোক করছে, ধোঁয়াগুলো উঠছে, তখন যে নায়িকাটাকে তাকাচ্ছে না, ওই যে মেয়েটা যাচ্ছে, ভাই রে কী বিভৎসকর অ্যাক্টিং করছে। এখানে যে নায়িকাও তারও খুব অ্যাক্টিং খুব ভালো লেগেছে। এবং এখানে যে সৌরভ দাসের যে বস, তার নামটা ঠিক মনে পড়ছে না এখানে ক্যারেক্টারের, বাট কী একটা ইয়ে, তো সেই লোকটার অভিনয় আমাকে এতটা বাজে লেগেছিলো আই হুগ সিনেমাতেও, এবং একটা সিনেমা ছিল, একটা সিরিজ ছিল ক্লিকে, একটা সিরিজ মুক্তি পেয়েছিল যার নাম ছিল কী, তার নামটা কাটাকুটি, সেখানে এতটাভাবে এখানে জঘন্য অ্যাক্টিং করেছেন, বাট এই যে মানুষটা এখানে এত সুন্দরভাবে অ্যাক্টিং করেছে, দারুণ দারুণ। এবং ওই জঙ্গলমহলে থাকা যাদের লোকেগুলো, কথার বাচন ভঙ্গিগুলো, কথা বলার স্টাইলগুলোও কিন্তু দারুণ ছিল। ওকে, তো সমস্ত কথা বলতে গেলে একদম পুরো একদম ধাঁসু লেগেছে সিনেমাটা। এখানে সিনেমাটা শুধুমাত্র একটা ওই যেটা বললাম জঙ্গলমহলে থাকা কিছু মাওবাদীদের গল্প বলছে সেটা নয়, এবং তাদের কিন্তু একটা দুঃখজনক ব্যাপার রয়েছে সেটা কিন্তু এখানে মানে ডিরেক্টর দুর্দান্তভাবে দেখানো হয়েছে। এবং যেটা বললাম শহর কেন্দ্রে কিছু দিক দেখানো হয়েছে, পলিটিক্যাল অ্যাঙ্গেল কিছু দেখানো হয়েছে, এবং একটা সঞ্জু বলে যে ক্যারেক্টারটা সে আসে এখানে ট্যুরিস্ট হিসেবে, মানে ইয়ে হিসেবে, ওকে, এখানে এসে একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তো তার সঙ্গে কী হয়, সেই মেয়েটাকে কিন্তু সৌরভ দাস ভালোবাসে, তো সৌরভ দাসকে সেই মেয়েটাকে অবশেষে পায় নাকি এই সঞ্জু একে নিয়ে পালিয়ে যায়। একটা ট্রেলার যারা দেখেছেন তারা হয়তো জানেন যে একটা সিন ছিল যখন ওই যে সঞ্জু যাবে এই মেয়েটার কাছে, মানে ওই মেয়েটার ভিতরে চুল টুল তখন ছোটো ছোটো করে যাবে, তখন তো সে সিনটা খুব দারুণ ছিল। যারা যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারছেন আমি কোন সিনটার কথা বলছি।
ট্রেলারের ভিতরে কিন্তু সিনটা ছিল। ওকে, তো ভালো একটা গল্প, ভালো একটা সিনেমা, ভালো একটা সিনেমাটোগ্রাফি, ভালো একটা ক্যামেরা অ্যাঙ্গেলের শর্টগুলো দুর্দান্তভাবে রয়েছে, স্ক্রিন প্রেজেন্ট খুব দুর্দান্ত। যদি নেগেটিভ বলি, যেটা বলছিলাম আমি, নেগেটিভটা বিজিএমটা আরেকটু যদি, মানে এক একটা সিনে খুব একটা নেচার সিন হচ্ছে, ন্যাচারাল সিন হচ্ছে, বাট সেখানে এরকমভাবে বিজিএমটা মানে ডাক দেখানো হয়েছে না আমাকে, এতটা একটু আর একটু হালকা বিজিএম হলে খুব ভালো হতো, ঠিকঠাক ছিল। ওকে, অ্যান্ড সঞ্জুর যে অ্যাক্টিংটা আমি বলছিলাম, যে নবাগত একটা সঞ্জু, তাকে এখানে তার সঙ্গে মানাচ্ছে না ভাই, এইরকম একটা ফ্যাড ফ্যাড মানে ফ্যাড একটা মানুষ, তাকে নিয়ে এসে কি আর্মিতে ভর্তি হবে, সে কী হবে, তাকে মানাচ্ছে না, তার ডায়লগ ডেলিভারিগুলো একদমই খাস লাগছে না। মিউজিকগুলো একটু হলে ভালো হতো, মিউজিকটা আর একটু ভালো হলে আরও খুব ভালো হতো। অ্যান্ড সানের একটা গান আছে, দুর্দান্ত একটা গান। ওকে, তো এটাই বলবো আমি আপনাদেরকে, রিকোয়েস্ট করে গিয়ে বলবো যে দেখুন, একটা সিনেমাতে ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, বাট এই সিনেমাটা আমি বলবো 100-এর মধ্যে 75% কিন্তু ভালো দিক রয়েছে, আপনারা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখে আসুন। আমি আরেকটা কথা বলবো, VFXগুলো মানে একটা সিন রয়েছে, অনেকগুলো সিন রয়েছে, মানে ওই জঙ্গলের ভিতরে বোম ব্লাস্ট হবে, গাড়ি ব্লাস্ট হবে, সেই সিনগুলো কিন্তু দারুণ লেগেছে। ওকে, দেখে মনে হচ্ছে না যে এরকম একটা দেখে মনে হবে সত্যিকারের হচ্ছে বা গাড়ি ব্লাস্ট হচ্ছে, এগুলো খুব দারুণ লেগেছে। এবং আরেকটা কথা বলতে চাই এখানে, যে এইরকম প্রোডাকশন হাউস, এরকম ডিরেক্টর আছে বলে কিছু কিছু একটা কাজ পায়, কাজ পায় মানে যে দুলাল লাহিড়ি, সুমিত গাঙ্গুলি, এদেরকে দেখবেন ঠিকঠাকভাবে আমরা দেখতে পাই না, ঠিক বড় প্রোডাকশন হাউস থেকে কিংবা ঠিক বড় কোনো সিনেমাতে। ওকে, এই এইরকম সিনেমাগুলো মুক্তি পায় বলে এটা কাজ পায় কিন্তু। তো আমি আরও প্রাউডলি বলতে ইচ্ছা হচ্ছে যে এই সিনেমাগুলোকে দেখতে, বিশেষ করুন যখন হল থেকে আসবেন না ফিরে, আপনাদের অনেক কিছু প্রাপ্য মনে হবে যে না ভাই, অনেক কিছু দেখে ফেললাম। ওকে, শুধুমাত্র একটা একটা জঙ্গলমহলকে দেখতে পেলাম না, আমরা এই ভিতরে ভালোবাসা দেখতে পেয়েছি, এর ভিতরে কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, কিছু কটাক্ষ রয়েছে, সেগুলো দেখতে পেয়েছি। তো মানে যদি বলি A to Z সিনেমাটা, ওয়ান টাইম তো ওয়াচেটেবল নয়, এভরি টাইম ওয়াচেটেবল, সবসময় সিনেমাটা দেখুন, সবসময় মিনিস একবার দুবার তিনবার গিয়ে হলে দেখে আসতে হবে। এই সিনেমাটা খুব একটা ভালো সিনেমা, যেন ইসকাবন, আপনারা দেখবেন, সাপোর্ট করবেন এই সমস্ত সিনেমাগুলোকে। আর এই সমস্ত সিনেমাগুলো যদি না সাপোর্ট করেন, তারা কাকে সাপোর্ট করবেন, আয়কুকু আয়কে, এটা ছিল ব্যাপার। তো আমি রিভিউ করলাম আমার কেমনটা লেগেছে। আমি 17 জুন যে তিনটা সিনেমা মুক্তি পেয়েছিলাম, আমি জালবন্দিকেও খারাপ বলেছি, আমি আয়কুকু আয়কেও এতটা বেশি ভালো বলিনি, বাট আমি এটাকে কিন্তু ভালো বললাম, বিকজ সত্যি বলছি, যারা আমার চ্যানেলকে রেগুলারলি ফলো করেন তা জানেন আমি অনেস্টলি কিন্তু কথাগুলো বলি। আর এখনও পর্যন্ত যারা দেখেনি ইস্কাবন, যা নাকি গিয়ে দেখে আসুন সিনেমা হলে, তারপরে আমার রিভিউটা দেখবেন। ওকে, তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, ছোট্ট একটা অনুরোধ, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তো বন্ধুদেরকে শেয়ার করবেন। টেক কেয়ার, বাই।